আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার টেকবিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের মাঝে নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম যে কিভাবে আপনি আপনার বাঙালিং সিম দিয়ে ফ্রি ইন্টারনেট ইউজ করবেন তো এর জন্য দুইটি অ্যাপস ব্যবহার করা যায় তো প্রথমত হলো যে আমরা সচরে সবাই জানি যে ইউসি হ্যান্ডেলার দিয়ে অনেক ইউজ করি অনেকে আবার অনেকে পিএসআই ফোন দিয়ে ইউজ করি পিএসআই আইফোনেরটা একটু স্লো হয় একটু স্পিড কম হয় আর ইউসি ব্রাউজার দিয়ে সব চালানো যায় না শুধু ফেসবুক আর ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায় তো ইউটিউব থেকে যে ভিডিও ডাউনলোড করা যায় এটা ভালো স্পিড পাওয়া যায় পাঁচশো কে বেশ স্পিডে ডাউনলোড হয় চারশো হয় নেটওয়ার্ক ভিত্তিক তো প্রথমে এই ট্রিক্সগুলি এই ট্রিক্স এই ট্রিক্সটা আগে অনেক ওয়েবসাইট ইউজ হয়ে ইয়া পাবলিশড হয়েছে অনেক ইউটিউবে পাবলিশ হয়েছে তো আমি এটা আপনাদের মাঝে নতুন করে নিয়ে আসছি তো প্রথমে আমি দোনোটাই দেখাবো তো প্রথমে আমরা ইউসি ব্রাউজার কী দিয়ে কীভাবে বাংলা লিঙ্ক ফ্রি নেট ইউজ করা যায় তা চলুন দেখে আসি তো আমি এটি এই যে ইউসি ব্রাউজার দেখতেছেন এটি এটি লিঙ্কটি আমি এই দুইটা সফটওয়্যার এই দুইটা সফটওয়্যার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তো চলুন আমরা প্রথমেই ইউসি ব্রাউজার ওপেন করি আর বলে রাখি এই যে আমি দেখাচ্ছি যে ইউসি ব্রাউজারটি সেটা দিয়েই আর আরেকটা কথা বলে রাখি যে আপনারা মোবাইলে কোনো এম বি এবং টাকা রাখবেন না যদি এমবি এবং টাকা রাখেন তাহলে কেটে নিয়ে যাবে তার জন্য আমি দায়ী নই তো প্রথমে চলুন আমার ইউসি ব্রাউজারে চলে যাই ইউসি ব্রাউজারে গিয়ে আপনার কিছু কনফিগারেশন করতে হবে তার জন্য আমি দেখায় দিচ্ছি প্রথমে এই যে এখানে এই চিহ্ন দেখছেন রিমুভ পোর্ট এই জায়গায় টিক চিহ্ন দেওয়া থাকবে না চিহ্ন দিয়ে দিবেন আর এখানে দেওয়া থাকবে নোপ্রক্সি দেওয়া থাকবে আপনারা এখান থেকে হোস্ট দিয়ে দিবেন হোস্ট দেওয়ার পর তারপরে আপনারা এখানে দেন কাস্টম হ্যান্ড হাইডার হেডার এখানে এক্স অনলাইন হোস্ট দেওয়া থাকবে এটা আর কিছু করা লাগবে না তো এখানে প্রক্সি সার্ভার এখানে দেখবেন লিখবেন অ্যাফিল্টার ডট এন সি এনডি ডট বাঙালিং ডট কম ডট বিডি স্ল্যাশ এন সি তো এটাকে কপি করে জাস্ট রিয়েল প্রক্সি সার্ভারে পেস্ট করে দিবেন আর রিয়েল প্রক্সি পোর্টে আপনারা আসি রাখবেন তারপরে এই যে এখানে ওকে বাটন দেখতে পাচ্ছেন ওকে বাটনটি ওকে করে দিবেন তো এখন আমরা প্রথমে আমরা ফেসবুকটি টেস্ট করে আসি চলে কি না তো এই যে এখানে দেখতেছেন ফেসবুক আইকন আমি আইকনই ক্লিক করি এই দেখুন আমার ফেসবুকটি অলরেডি লগ ইন করা ছিল তাই ফেসবুকটি ওপেন হয়ে গিয়েছে তো আরেক আপনি এখান থেকে আপনার ভালো চালাতে পারবেন ছবি সহ চালাতে পারবেন ফেসবুক তো আমরা ট্যাব একটা ওপেন করি নিউ ওপেন করে আমরা এখন দেখব ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন ভালো স্পিডে তো এর জন্য আমরা একটি লিঙ্কে ঢুকতে হবে জেন ইউটিউব ও ইউ টি ইউ বি ই সরি স্প্রিং ভুল হয়েছে জাস্ট এটাকে আপনারা ই করে দিবেন ক্লিক করে দেবেন এ দেখুন এখানে চলে আসছে জাস্ট আপনি এখানে যে কোনো ভিডিও ছাড় দিতে পারেন যে কোনো ইউটিউবের ভিডিও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আমি এখান থেকে আপনার দেখাই সো দিই এই যে সাবমিট বাটন দেখতেছেন সাবমিট বাটন করে দেবেন এ দেখুন এখানে এটাই আমি ই করি ক্লিক করি ক্লিক করার পর আপনারা এখান থেকে ভিডিও ডাউনলোড দেখে আমরা করতে পারি কোন ক্যাটাগরিটা করবো কোন ফরম্যাটের তো আমরা এখান থেকে দশ আশি পিক্সেল এটা নিলাম দেখি হয় কি না দশ আশি পিক্স যদি না হয় তাহলে আপনারা এখান থেকে সাতশো বিশ পিক এটা দিই দেখুন এখানে সাতশো বি এসে গেছে তো এখানে আপনারা জাস্ট এটা ডাউনলোড ক্লিক করবেন মাত্র পঁচিশ এমবি ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোড স্টার্ট এখান থেকে আপনারা ডাউনলোডে যাবেন ডাউনলোড দেখবেন আপনার এখানে স্পিড কীরকম বলে রাখি নেটওয়ার্ক ভিত্তিক স্পিড পাবেন ভালো স্পিড না আমি যেখানে আসি সেখানে স্পিড একটু কম তারও ভালো স্পিড আপনার ডাউনলোড করতে পারবেন যা কিছু পারেন সবকে ডাউনলোড করতে পারবেন তারা তাড়াতাড়ি করে নেবেন সময় ফার আগে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে এই সিস্টেমটা এটা দেখালাম নিউজ পেপারটাতে আর আপনারা পিএস আইফোন দিয়ে কীভাবে সব কিছু ডাউনলোড করতে পারবেন সেটা দেখাচ্ছি এই যে এটা এটা এটার মধ্যে সেম হুবহু ইউসি হ্যান্ডেলার যেভাবে সিটিং করা ছিল সেভাবে সিটিং করবেন আর আমি আমার আগে একটা এই সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম সেটার লিঙ্কটি আমি ভিডিও ডিসে দিয়ে দিব আপনারা ওইখান থেকে দেখে নেবেন তো ওইখানে আমি দিয়েছিলাম এই যে অপশনে যে সিলেট রিজন সিলেট রিজনে আমি দিয়েছিলাম যে ইউনাইটেড কিংডম তো ইউনাইটেড কিংডমে অনেকেই বলতেছে সমস্যা হয় তার জন্য ওইখান থেকে আপনারা ওই ইউনাইটেড কিংডম না দিয়ে জাপান আছে জাপান করে দিবেন তো এটা কানেক্ট থাকে ডিসকানেক্ট খুব কম হয় ডিসকানেক্ট বলতে হয়ই না কারণ নেটওয়ার্ক বৃত্তি স্পিডটা আমি ভালোই কিন্তু এটা স্পিড কম ইউ সে বাজার থেকে স্পিডটা কম পাবেন তো জাপান দিয়ে দিবেন তো আপনারা চালাতে পারবেন সব কিছু চালাতে পারবেন যারা ক্ল্যাশ অফ প্ল্যান খেলেন তাদের তারা ভালো পাবেন স্পিড তাদের কোনো সমস্যা হবে না ক্লাস প্ল্যান বা ফেসবুক এমতে এই মতে হালকা হালকা সমস্যা হতে পারে ভিডিও কলের সময় চ্যাট ফেসবুকে চ্যাট কলের কোনো সমস্যা হবে না তো এই হলো আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর যদি ভিডিও না ভালো করে আনলাইক ডিস ডিসলাইক দিয়ে কমেন্টে জানাবেন কেন ভালো লাগলো না আর নিচে লাল করে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে সেখানে একটি সাবস্ক্রাইব করে যাবেন তো অবশ্যই অবশ্যই আবারও আপনাদের মাঝে নতুন একটি টিপস নিয়ে হাজির হবো সে সবাই ভালো থাকুন আলাইকুম